বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দিল্লি থেকে আরব আমিরাতের আজমানে শামীম ওসমানের একটি বাড়িতে অবস্থান করেছেন, মানে সেখানে চলে গিয়েছেন এমন একটি সংবাদ প্রকাশ করে বাংলাদেশের একটি গণমাধ্যম। এরপরেই তোলপাড় শুরু হয় সারা বিশ্বের বাংলাদেশিদের মধ্যে যে শেখ হাসিনা কবে কীভাবে দিল্লি থেকে আরব আমিরাতে পৌঁছেছেন। তবে বিবিসি বাংলার অনুসন্ধান বলছে সাবেক এই প্রধানমন্ত্রী এখনও দিল্লিতেই আছেন, যদিও বাংলাদেশের গণমাধ্যমে শেখ হাসিনার আরব আমিরাতে পৌঁছার সংবাদটি প্রচার করা হলে বা প্রকাশ করা হলে তার ছেলে সজীব ওয়াজেদ জয় তখনই নিশ্চিত করেন যে তার মা শেখ হাসিনা দিল্লিতেই আছেন। এবং তার এই দাবি করার পরেও অনেকে মনে করছিলেন যে শেখ হাসিনা হয়তো শামীম ওসমানের আতিথেয়তা গ্রহণ করেছেন সেই আরব আমিরাতের আজমান শহরে। তবে বিবিসি বাংলার অনুসন্ধান, তারা দিল্লিতে ভারত সরকারের উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, সাউথ ব্লকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, এবং তারা নিশ্চিত করেছেন যে শেখ হাসিনা এখনও ভারতেই আছেন, সেখানে রাষ্ট্রীয় অতিথি হিসাবেই আছেন এবং বহাল তবিয়তেই আছেন, সেখানে তিনি থাকবেন পরবর্তী শেখ হাসিনা যদি নিজে ইচ্ছা প্রকাশ না করেন অন্য দেশে যাওয়ার জন্য। আপনারা জানেন যে শেখ হাসিনার অন্যান্য দেশে যাওয়ার ব্যাপারটা একটু জটিলতা রয়েছে, সেই কারণে তিনি ভারতেই অবস্থান করছেন। বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর 45 দিন পর্যন্ত শেখ হাসিনা ভারতে বৈধভাবে থাকতে পারবেন, যেটা এতদিন বলা হচ্ছিল, কিন্তু 45 দিনের সেই সময়সীমা কিন্তু আরও 10-15 দিন আগেই সেটা শেষ হয়ে গিয়েছে। এবং 10-15 দিন আগে শেষ হওয়ার পর শেখ হাসিনা এখন ভারতে কোন স্ট্যাটাসে আছেন, সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন কি না, অথবা ভারত তার ক্ষেত্রে ব্যতিক্রম করে নতুন কোনো ভিসায় তাকে ভারতে রেখেছে কি না, এই বিষয়টা কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত নয়, কেউই বুঝতে পারছে না। তবে শেখ হাসিনা ভারতে কী করছেন সেটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। আপনারা জানেন যে শেখ হাসিনা কিন্তু ভারত থেকে তার নেতাকর্মীদের বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করেছেন এবং সেগুলোর বেশ কয়েকটি অডিও বার্তা বাইরে ইতিমধ্যেই লিক হয়েছে, প্রকাশ হয়েছে, প্রচার হয়েছে বিভিন্ন জায়গায়, এবং তিনি কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনাও দিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীদের, এবং তার দলের নেতাকর্মীরা এখন পর্যন্ত বিশ্বাস করেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে গিয়ে আবারও দলের হাল ধরবেন এবং বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ফিরে যাবেন, এটা তার দলের নেতাকর্মীরা এখনও মনে করছে। শেখ হাসিনার উপরেই তারা এখনও পর্যন্ত তাকিয়ে আছে যে সেখান থেকে কী নির্দেশনা আসে সেই নির্দেশনার অপেক্ষায় কিন্তু অনেকে রয়েছেন। এদিকে আপনারা জানেন যে বহির্বিশ্বের যে আওয়ামী লীগের কমিটিগুলো রয়েছে তারা কিন্তু তাদের নিজ দেশে আস্তে আস্তে তারা প্রতিবাদ শুরু করছেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে তারা সেই দেশের রাষ্ট্রপ্রধানদের বা সরকারের দৃষ্টি আকর্ষণ করে চেষ্টা করছেন বাংলাদেশে বর্তমান পরিস্থিতি সেটার তাদের যে বক্তব্য সেটা তুলে ধরার জন্য। শেখ হাসিনা ঠিক কতদিন ভারতে থাকবেন এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো স্পষ্ট ধারণা না পাওয়া গেলেও বিবিসির অনুসন্ধানে শেখ হাসিনা ভারতেই আছেন এবং তিনি ভালো আছেন। শেখ হাসিনার আমরা আরেকটি খবর আমরা মাঝখানে পেয়েছিলাম, যেটা ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছিল যে শেখ হাসিনা ভারতের লুদি পার্কে তার আত্মীয় স্বজন পরিবার নিয়ে সেখানে বেশ খুশ মেজাজেই ঘোরাফেরা করেছেন, এরকম একটি খবরও কিন্তু মাঝখানে বের হয়েছিল। শেখ হাসিনা যেভাবে কথা বলছেন তার নেতাকর্মীদের সাথে তাতে মনে হচ্ছে যে তার মনোবল যথেষ্ট এখন পর্যন্ত চাঙ্গাও রয়েছে, কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনা কী, কীভাবে আসলে রাজনীতির মূল মঞ্চে আবারও আওয়ামী লীগ ফিরে আসবে, কারণ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার জন্য বর্তমানের উপদেষ্টাদের বেশ কয়েকদিনের যে কঠোর অবস্থান সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আসলে বাংলাদেশে স্বাভাবিকভাবে রাজনীতি করতে পারবে কি না, এই প্রশ্নগুলো কিন্তু এখন ধীরে ধীরে উঠছে। এবং শেখ হাসিনা আসলে কী করবেন, শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ হবে না শেখ হাসিনাকে সাথে নিয়েই আওয়ামী লীগের ভবিষ্যৎ পথ চলা হবে, এই বিষয়টাও কিন্তু এখন সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। আসমা মাসুম, রানা টিভি, লন্ডন।